ধর্ম যার যার উৎসব সবার, এগুলো শিরকি কালাম যারা বলে তারা আদৌ আলোর অধিকারী হতে পারবে না। ও রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যেভাবে চলে মানুষ বুঝতে পারে না, মানুষের আকিদা আমলে ওইভাবে শিরক ঢুকে যেতে পারে মানুষ বুঝতে পারবে না। আল্লাহ তাআলা যাকে এই আলোটা দান করেন তার জীবন আলোকিত হয়ে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ আলোকিত হয়, তার চোখ আলোকিত হয়, তার কান আলোকিত হয়। তাদের জন্য সুসংবাদ জান্নাত সমূহের, একটা জান্নাত না অনেক জান্নাতের সুসংবাদ। সেই সেতু যা চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো, ব্লেডের চেয়েও ধারালো, অন্ধকারাচ্ছন্ন, পিচ্ছিল এবং কাটাযুক্ত। আল্লাহ তাআলা বলেন ওয়ামাল লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। মুসলমানের সন্তানরা নিজেদের মসজিদকে পাহারা দেয় না, নিজেদের ইমানের কোনো ঠিক ঠিকানা নাই, তারা আবার মন্দির পাহারা দেয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সাপ্তাহিক ঈদের দিনে তার মেহমান হয়ে তার ঘরে সমবেত হওয়ার জন্য আমাদের তৌফিক দান করেছেন, সেই রব্বুল ইজ্জতের শুকরে জ্ঞাপন করছি অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক, শান্তির ফল্গু ধারা অবতীর্ণ হোক সেই মহান রাসূলের প্রতি যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, যার মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, ইসলাম পেয়েছি, যিনি আমাদেরকে ইমানের পথে পরিচালিত করেছেন, জান্নাতের পথের দিক নির্দেশনা দিয়েছেন, জাহান্নামের পথ থেকে ভীতি প্রদর্শন করেছেন, সতর্ক করেছেন, যিনি এই দুনিয়া থেকে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং পরকালে যিনি তাওহীদ পন্থী মুমিনদের জন্য শাফাআতকারী হবেন, সেই মহান রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের খুতবাতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিভাবে নূর লাভ করব, জীবন জুড়ে কিভাবে আলো লাভ করা যায়, সে সম্পর্কে আমরা সংক্ষিপ্ত করে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। اللهم أيدني بروح القدس، اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের জীবনে আলোর প্রয়োজনীয়তা অনস্বীকার্য, আলো ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। এই যে সূর্যের আলো এই দুনিয়াকে আলোকিত করে রেখেছে, এই আলোর মাধ্যমে আমরা জীবনে শক্তি পাই, জমি উর্বরা শক্তি পায়, রাস্তাঘাট আলোকিত হয়, আমরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারি, কোথায় কি আছে সব কিছু দেখতে পারি। দিন শেষে যখন সূর্যের আলো বিদায় নেই তখন আমরা কৃত্রিম আলোর দ্বারস্থ হই, হয়তোবা বিদ্যুতের লাইট জ্বালাই, বিদ্যুৎ চলে গেলে চার্জার লাইট জ্বালাই, অথবা মোমবাতি জ্বালাই, যে কোনো একটার আলোর আশ্রয় আমাদেরকে নিতেই হয়। রাতের বেলা রুমে ঢুকেই আগে রুমের লাইটের সুইচটা অন করি, ওয়াশরুমে প্রবেশের আগেই আগের লাইটের সুইচটা অন করতে হয়। রাতের বেলা যদি আপনি মোটরসাইকেল নিয়ে অথবা প্রাইভেট কার অথবা বাস ট্রাক নিয়ে যদি চলাচল করেন, আগে আপনি হেডলাইট জ্বালাবেন, হেডলাইট ছাড়া আপনি চলাচলের সাহস করবেন না। যদি আলো না থাকে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করার ভয় থাকবে। এই যে জীবন জুড়ে জীবনের পথ খুঁজে পাওয়ার জন্য, জীবনকে সুন্দরভাবে দেখার জন্য যেমন আলোর প্রয়োজনীয়তা রয়েছে এই বাহ্যিক আলো, অনুরূপভাবে হেদায়েতের পথে চলার জন্য, আল্লাহর পথে চলার জন্য, ইমানের পথে অবিচল থাকার জন্য আলোর প্রয়োজনীয়তা রয়েছে। এটা হচ্ছে গৌণ আলো, অর্থাৎ অপ্রকাশ্য আলো।
বাহ্যিক আলোর প্রয়োজনীয়তা তো অনস্বীকার্য, সবাই স্বীকার করে। গৌণ আলো যেটা অপ্রকাশ্য আলো, এই আলো যদি না থাকে মানুষের জীবন ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। কারো যদি চোখ অন্ধ হয়, দুনিয়াবি জীবনে সে যদি কিছু দেখতে নাও পায়, তার অন্তরে যদি ইমানের আলো থাকে ওই আলো দিয়ে সে জান্নাতে যেতে পারবে। কিন্তু ইমানের আলো যদি না থাকে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এই আলো যদি না থাকে, ভিতরের আলো যদি না থাকে, তাহলে সে তার দুনিয়াবি জীবনও অন্ধকার হবে, আখিরাতের জীবনও অন্ধকার হবে। এই প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় আলোর উৎস হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ তাআলা। এই আলোকে আরবিতে বলা হয় নূর, আল্লাহ তাআলার একটি সিফাতি নাম হচ্ছে আর নূর। এই জন্য অনেকের নাম রাখে আব্দুল নূর, নূরের বান্দা, নূরের গোলাম। পবিত্র কোরআনেও একটি সুরা আছে, সুরা আন নূর। এই সুরা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقظ من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية إلى آخر الآية الله تعالى يقول الله نور السماوات والأرض الله جل আকাশ এবং জমিনের আলো নূর মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ তার আলোর উপমা হচ্ছে একটা তাকের মতো যেখানে একটা প্রদীপ রাখা আছে আল মিসবাহু ফি জুজাজা আর ওই প্রদীপটা রাখা আছে একটা কাঁচ দিয়ে ঘেরা আছে আজ জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়ুন আর ওই কাঁচটা প্রদীপ্ত তারকারাজির মতো জ্বলজ্বল করে ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যাইতুনা আর ওই প্রদীপের আলোটা জ্বালানো হয়েছে বরকতময় বৃক্ষ জাইতুনের তেল দ্বারা, জাইতুন বৃক্ষের বরকতময় তেল দ্বারা ওই আলোটা প্রজ্বলিত করা হয়েছে। লা শারকিয়াতুন ওয়ালা গারবিয়া এই আলোটা একভাবে আলো দিয়ে যায়, মোমবাতির আলো জ্বালালে বাতাস যেই দিকে যায় ওই দিকে আবার যায়, আবার এই দিকে যায় এই দিকে যায় না, এই আলোটা একভাবে স্থিরভাবে পূর্ব দিকেও যায় না পশ্চিম দিকেও যায় না, স্থিরভাবে দাঁড়িয়ে থাকে এবং চতুষ্পার্শ্বকে চারপাশকে আলোকিত করে। লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাও লাম তামসাসু নার সৌরের সাথে আলোর কোনো সম্পর্ক নেই, এতদূর সত্ত্বেও চারপাশকে একদম নূরান্বিত করে ফেলে, আলোকিত করে ফেলে। নূরুন আলা নূর, নূরের উপরে নূর, আলোর উপরে আলো। ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা আল্লাহ তাআলার এই আলোর মাধ্যমে যাকে ইচ্ছা হেদায়েতের পথে পরিচালিত করেন। ওয়ায়াদরিবুল্লাহুল আমসালা লিন্নাস আল্লাহ তাআলা এইভাবে মানুষকে উপমা দিয়ে থাকেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম আল্লাহ তাআলা সকল কিছুর ব্যাপারে সম্যক অবগত, সব কিছু তিনি জানেন। এই আয়াতের বিভিন্ন আঙ্গিকের তাফসির রয়েছে, তোর মধ্যে অন্যতম আমাদের আলোচনার সাথে প্রাসঙ্গিক হচ্ছে এই হেদায়েতের আলো, ইমানের আলো আসে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা যাকে এই আলোটা দান করেন তার জীবন আলোকিত হয়ে যায়, তার অঙ্গ প্রত্যঙ্গ আলোকিত হয়, তার চোখ আলোকিত হয়, তার কান আলোকিত হয়। যখন তার অঙ্গ প্রত্যঙ্গ আলোকিত হয় তখন সে পরিপূর্ণভাবে আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যেতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদে প্রত্যেক দিন দোয়া করতেন, আল্লাহুম্মা আনতা নূরুস সামাওয়াত ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না, আল্লাহ আপনি হচ্ছে আকাশ এবং জমিন এবং তার মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর আলো হচ্ছে আপনি, সব কিছুর নূর হচ্ছে আপনি, আপনার পক্ষ থেকেই নূর আসে। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফী কলবি নূরা ওয়া ফী সামঈ নূরা ওয়া ফী বাসারি নূরা, আল্লাহ আপনি আমার হৃদয়ে নূর ঢেলে দেন, আলো ঢেলে দেন, আল্লাহ আপনি আমার কানে আলো দান করুন, আল্লাহ আপনি আমার চোখে আলো দান করুন, আল্লাহ আপনি আমার ডান পাশ থেকে বাম পাশ থেকে পিছন দিক থেকে সামনের দিক থেকে উপর দিক থেকে নিচের দিক থেকে হে আল্লাহ আমার চতুষ্পার্শ্ব থেকে আপনি আমাকে আলো দান করুন। সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ যখন বান্দার চোখে আলো ঢেলে দেন, নূর ঢেলে দেন, তখন সে এই চোখ দিয়ে সেটাই দেখে যা আল্লাহ দেখতে পছন্দ করেন।
সে তার কানে যখন আল্লাহ তাআলা আলো দান করেন সে তার কান দিয়ে সেটাই শুনে যা আল্লাহ শুনতে পছন্দ করেন সে ওটা শুনে না যা আল্লাহ শুনতে অপছন্দ করেন সে তার অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে এমন কাজ করে থাকে যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন এমন কাজের ধারে কাছে যায় না যে কাজ আল্লাহ তাআলা অপছন্দ করেন এই নূরের উৎস হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনকেও নূর নামে আখ্যায়িত করেছেন فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا فآمنوا بالله ورسوله تمرا إيمانا نو الله روپوره تار رسول روپوره والنور الذي أنزلنا أمي جاي نور نزل كوره سي شاي نور روپوره تمرا إيمانا نو أرثات قرآن تا هو چه نور نور روچشو كارون قرآن تا شورا شوري الله صفات الله تعالى صفات هو چه قرآن কুরআন হচ্ছে আল্লাহর কালাম এই নূরটা কেন প্রয়োজন আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকেই রূহের জগতেই তাকে নূর দান করেছিলেন যেমন ভাবে সুনানে তিরমিজির একটি হাদিস এসেছে 3076 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম্মা খলাকাল্লাহু আদামা মাসাহা যুহরাহু ফাসাকাতা মিন যুহরিহি كل نسمة هو خالقها من ذريته إلى يوم القيامة الله تعالى جخون آدم عليه السلام কে সৃষ্টি করলেন তিনি তার পিঠে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে তার পিঠ থেকে একদম কিয়ামত দিবস পর্যন্ত যত বংশধর আসবে তার সবাইকে তিনি বের করে আনলেন এবং সেই দিন সবাই ছিল পিপীলিকার মতো ওয়াজআলা বাইনা আইনাই কুল্লা ইনসানি মিনহুম ওয়াবিসুম মিন নূরিন প্রত্যেক আদম সন্তানেরই প্রত্যেকের দুই চোখের মাঝখানে এক ফোঁটা নূর এক বিন্দু নূর আল্লাহ তাআলা বসিয়ে দিলেন সুম্মা আরাদাহুম আলা আদম অতঃপর তাদেরকে আদম আলাইহিস সালামের সামনে পেশ করলেন আদম আলাইহিস সালাম তাদেরকে দেখে বললেন অর্থাৎ আমাদেরকে দেখে বললেন মান হাউলা হে আল্লাহ এরা কারা আল্লাহ তাআলা বললেন হাউলা ইযুররিয়াতুক এরা হচ্ছে তোমার বংশধর যারা তোমার পরে এই পৃথিবীকে আবাদ করবে তোমার পরে তোমার প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা আসবে আসতে থাকবে এরা হচ্ছে তোমারই ছেলে মেয়ে তোমারই বংশধর এর মধ্য থেকে একজনের নূর তাকে খুবই চমৎকৃত করলো ফাআজাবা ওয়াবিসু রাজুলিন একজন ব্যক্তির নূর তাকে খুব মুগ্ধ করলো আল্লাহ তাআলাকে বলেন হে আল্লাহ এ কে তখন তাকে বলা হয় এ হচ্ছে তোমার শেষ জামানার একজন মানে ব্যক্তি যার নাম হচ্ছে দাউদ দাউদ আলাইহিস সালামের জামানাকে শেষ জামানা বলা হয়েছে দাউদ আলাইহিস সালামের জামানাকে এই হাদিসের মাধ্যমে বোঝা যায় আল্লাহ তাআলা প্রত্যেক আদম সন্তানকে সে খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক নাসারা হোক মাজুসি হোক মুসলিম হোক আর মুমিন হোক সবাইকে আল্লাহ তাআলা নূর দিয়েই একটা নূরের উৎস দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন এই জন্যই যে ঘরেই আদম সন্তান জন্মগ্রহণ না কেন সে ইসলামের উপরেই জন্মগ্রহণ করে একজন হিন্দুর ঘরে যে ছেলেটা জন্মগ্রহণ করে ও ইসলামের উপরেই জন্মগ্রহণ করে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা প্রত্যেক আদম সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে অর্থাৎ ইসলামের উপরে ফা আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি ইসলামের উপরে বলতে তাওহীদের উপরে জন্মগ্রহণ করে কিন্তু তার বাবা তাকে খ্রিস্টান বানায় তার বাবা তাকে মানে ইহুদি বানায় অথবা তাদেরকে অগ্নি উপাসক বানাই বাবা মা বেনামাজি হলে সন্তানও বেনামাজি হয় বাবা মা বেদিন হলে সন্তানও বেদিন হয় অর্থাৎ বাবা মার প্রভাবে সন্তান ওই দিকেই ঘুরে যায় এই জন্য যারা দুনিয়াতে ওই নূরটাকে তাদের ইমানের মাধ্যমে আরো বিকশিত করতে পারে তারাই হচ্ছে সফল আর বান্দা যদি ইমান না আনে ইমানের পথে তাওহীদের পথে যদি না চলে শিরক থেকে মুক্ত থাকতে না পারে তাহলে সে তার ওই নূরটাকে নির্বাপন করে দেয় নূরটাকে নিভিয়ে দেয় কিয়ামতের ময়দানে নূর ছাড়া বান্দা এক পা চলতে পারবে না কিয়ামতের ময়দান হবে ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন পুল সিরাত পার হতে গেলে নূরের প্রয়োজন হবে আল্লাহ তাআলা সূরা হাদিদের 12 এবং 13 নম্বর আয়াতে নূরের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেছেন নূর কেন প্রয়োজন আল্লাহ তাআলা বলেন يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم
بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم. হেনবি আপনি দেখবেন সেদিন মুমিন নরনারীকে ইয়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান পাশে বাম পাশে চতুষ্পার্শ্বে নূর শুধু ছোটাছুটি করছে, আলো ছোটাছুটি করছে। বুশরাকুমুল ইয়াউমা জান্নাত তাজরি মিন তাহতিহা আল আনহারু খালিদিনা ফিহা, তাদের জন্য সুসংবাদ জান্নাত সমূহের, একটা জান্নাত না অনেক জান্নাতের সুসংবাদ। চার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান থাকবে যেখানে তারা চিরকাল অবস্থান করবে, আর এটাই হচ্ছে মহা সফলতা। এরপরে আয়াত আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন এরপরে মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু যুরুনা নাকতামিস মিন নূরিকুম قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب. হেনবি আপনি দেখবেন সেদিন মুনাফিক নরনারী মুমিন নরনারীকে বলবে, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু দাঁড়াও আমাদেরকে একটু নূর দাও, আমাদের নূর নাই, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কাছ থেকে একটু আলো গ্রহণ করব। সাথে সাথে ফেরেশতারা বলবে, কিল আরজিউ ওয়ারাকুম ফালতামিসু নূরা, ফিরে যাও পিছনের দিকে, দুনিয়া থেকে আলোর ব্যবস্থা করে আসুনি, নূর দুনিয়া থেকে নিয়ে আসুনি, আজকে তোমাদের কোনো নূর নেই, ফিরে যাও, ফালতামিসু নূরা, পিছনের দিকে আলো তালাশ করো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন ক্বাবালিহিল আযাব, মুমিন এবং মুনাফিকদের মাঝে একটা প্রাচীর দাঁড় করিয়ে দেওয়া হবে, ভিতরের দিকে মুমিনদের জন্য থাকবে রহমত, বাহিরের দিকে মুনাফিকদের জন্য থাকবে আযাব। নূর না থাকার কারণে তারা শাস্তির সম্মুখীন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ মুসলিমের 191 নম্বর হাদিস, ওয়ায়ুতা কুল্লু ইনসানি মিনহুম মুনাফিকান আও মুমিনান নূরান, কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুনাফিক হোক মুমিন হোক সবাইকে এক্সট্রা কিছু নূর দান করবেন কিয়ামতের ময়দানে চলার জন্য, কারণ কিয়ামতের ময়দানে নূর ছাড়া কেউ চলতে পারবে না। সুম্মা ইয়াত্তাবিউনাহু, এই নূর নিয়ে তারা কিয়ামতের ময়দানে চলতে থাকবে। ওয়ায়ু ওয়ালা জাসরি জাহান্নামা কালাবিব ওয়া হাসাক, এবং তারা পুলসরাতের কাছে চলে আসবে। পুলসরাত হচ্ছে আহাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাস শা'রি, আর জাসরি জাহান্নাম জাহান্নামের একটা সেতু, হাশরের ময়দান থেকে জান্নাতে পৌঁছার একটা সেতুর নাম হচ্ছে পুলসিরাত, যা জাহান্নামের উপরে নির্মিত, হাশরের ময়দান থেকে সরাসরি জান্নাতে যাওয়ার সেই সেতু, যা চুলের চেয়েও চিকন, তরবারের চেয়েও ধারালো, ব্লেডের চেয়েও ধারালো, অন্ধকারাচ্ছন্ন, পিচ্ছিল এবং কাঁটাযুক্ত, কাটাযুক্ত, বাঁকানো কাটাযুক্ত, স্বাভাবিক সোজা কাটা না, বাঁকানো কাটাযুক্ত, এমন ব্রিজের উপর দিয়ে, এমন সেতুর উপর দিয়ে, সাঁকোর উপর দিয়ে বান্দাকে জান্নাতে যেতে হবে। ওই দিন যার নূর থাকবে না সে ওই সাঁকো পার হতে পারবে না, সে ওই পুলসের থেকে জাহান্নামে পড়ে যাবে। ফায়ুৎফাউ নূরুল মুনাফিকিন, ওই পুলসের কাছে গিয়ে মুনাফিকদের আলো নিভে যাবে, তারা আর পার হতে পারবে না, জাহান্নামে পড়ে যাবে। ফাতানজুল মুমিনিন, মুমিনরা পার হয়ে যাবে, এবং যারা সর্বপ্রথম পার হয়ে যাবে যেই মুমিনের দল, তারা এত নূরের অধিকারী হবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো, এত নূর তারা প্রাপ্ত হবে, তারা বিদ্যুতের গতিতে একদম চোখের পলকে তারা পার হয়ে যাবে। লা ইউহাসাবুন, তাদের কোনো হিসাবও গ্রহণ করা হবে না, তারা বিনা হিসাবে চলে যাবে, কোনো কষ্ট ছাড়াই তারা জান্নাতে চলে যাবে হাশরের ময়দান থেকে। এরপরে যারা আসবে তাদের নূর আরেকটু কম হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারো নূর হবে একদম পাহাড় সম পরিমাণ, কারো নূরের পরিমাণ হবে তার চেয়ে কম, কারো নূরের পরিমাণ হবে তার চেয়ে কম, কারো নূরের পরিমাণ হবে খেজুরের গাছের পরিমাণ, কারো নূরের পরিমাণ হবে তার চেয়ে কম, সর্বশেষ সবচেয়ে কম নূরের অধিকারী যে হবে তার পায়ের বৃদ্ধ আঙ্গুলিতে এক ফোঁটা নূর দান করা হবে, একবার জ্বলবে একবার নিভবে, একবার জ্বলবে একবার নিভবে, যখন একটু জ্বলবে তখন সে চলতে পারবে, যখন নূরটা নিভে যাবে চলার ক্ষমতা হবে না, থমকে দাঁড়াবে।
এইভাবে সে পুলসরাত উপরে উঠবে, যখন নূরটা জ্বলবে একটু হামাগুড়ি দিয়ে ওঠার চেষ্টা করবে, যখন এই নূরটা নিভে যাবে সাথে সাথে হোঁচট খেয়ে পড়ে যাবে, জাহান্নামের আগুনের তাপ অনুভব করবে, ঝলসে যাবে। এইভাবে টানা হেঁচড়া করতে করতে সে পুলসরাতটা কোনো মতে পার হবে, পার হয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জানি মিনহা বাদা ইযা রাআইতুহা। আরেকটা বর্ণনা রয়েছে, আল্লাহ তাআলা আমাকে এই সামান্য নূর দিয়ে এত দয়া করেছেন, পৃথিবীবাসীর কারো উপরে আল্লাহ তাআলা এত দয়া করেননি, আল্লাহ আমার উপরে যত দয়া করেছেন। এক ফোঁটা নূর পেয়ে সে বলবে আল্লাহ আমার উপরে যত দয়া করেছেন পৃথিবীর কারো প্রতি এত দয়া করেননি, কারণ আমি জাহান্নামের আগুন দেখার পরও সেখান থেকে মুক্তি পেয়েছি, আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামাল লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। সূরা নূরের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা যদি কাউকে নূর দান করেন, কাউকে আলো দান না করেন, তাহলে তার কিসের আবার আলো, সে কোথায় আলো পাবে? সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। এইজন্য দুনিয়া থেকে আমাদেরকে ওই আলোর ব্যবস্থা করে যেতে হবে। দুনিয়াতেই যদি আমরা সেই আলোর আলো সংগ্রহ করতে না পারি, তাহলে পরকালে বিপদে পড়া অবশ্যম্ভাবী হয়ে উঠবে। ইসলামী শরীয়তে কোরআন এবং হাদিসে আলো লাভ করার কিছু উপায় বাতলে দেওয়া হয়েছে। আমরা আজকের জুমাতে সংক্ষিপ্তকারে, বিস্তারিত নয় সংক্ষিপ্তকারে, সেই উপায়গুলো, আলো লাভ করার, নূর লাভ করার সেই উপায়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। নূর লাভ করার প্রথম এবং প্রধান উপায় হচ্ছে তাওহীদ পন্থী হওয়া, তাওহীদের কালেমাকে বাস্তবায়ন করা, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি বাস্তবায়ন করা। কেউ যদি ইমান না আনে, সে যতই ভালো কাজ করুক না কেন, সে আদৌ নূর লাভ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে মুসনাদ আহমদের 187 নম্বর হাদিস, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি এমন চিন্তিত হয়ে গেলেন, মানুষ যখন বেশি চিন্তা করে তার চুলগুলো উস্কো খুস্কো হয়ে যায়, তার চেহারার মধ্যে একটা চিন্তার ছাপ চলে আসে, মলিনতা দেখা দেয়। তালহা বিন উবাইদুল্লাহ, যাকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে দুনিয়াতেই, আশারে ওয়াশার অন্যতম একজন সাহাবী তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, উহুদের যুদ্ধে তালহা রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ স্বীকার, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহ বলছেন আউজাবা তালহাতুল জান্নাত, জান্নাত তালহা জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। কারণ আল্লাহ রাসূল যখন অসুস্থ হয়ে গিয়েছিলেন, মার খেয়েছিলেন, তিনি দাঁড়াতেই পারছিলেন না, একটা টিলা পার হতে হবে, তালহা রাদিয়াল্লাহু আনহু নিজেই উৎসর্গিত প্রাণ আল্লাহ রাসূলের সামনে নিজের বুককে পেতে দিয়েছিলেন। একাধিক আঘাতে জর্জরিত তালহা আল্লাহ রাসূলকে যখন কোলে নিয়ে, মানে কাঁধে নিয়ে যখন উপরে উঠছিলেন, তখন আল্লাহ রাসূল এই বাক্য বলেছিলেন যে তালহা জান্নাতকে ওয়াজিব করে নিয়েছে। এর আগেও তালহাকে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাসূল দিয়েছেন। এই তালহা চিন্তাগ্রস্ত, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে তালহা, আপনি এত চিন্তিত কেন, আপনি এত চিন্তাগ্রস্ত মনে হচ্ছে কেন? তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশাতে বলেছিলেন এমন একটি বাক্য আছে, কেউ যদি বাক্যটি পাঠ করে, ওর দাবি বাস্তবায়ন করে, তাহলে তার মৃত্যুর পর তাকে নূর দান করাবে, তার আত্মাটাই নূরে পরিণত হয়ে যাবে। ইস, আমি যদি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে নিতে পারতাম, আমি যদি রাসূলকে কাছ থেকে ওটা জেনে নিতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। হাই আমার সর্বনাশ, আমি আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞাসা করে নিতে পারিনি, শুনে নিতে পারিনি। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আরে ওটা তো আমি জানি। ওটা হচ্ছে সেই বাক্য যেই বাক্য তিনি তার চাচা আবু তালেবকে বলতে বলেছিলেন, চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন কেউ তার যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মুখে বলে না, এর 60টি শর্ত রয়েছে, এর দাবি নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে যে তাওহীদপন্থী হতে পারবে। আল্লাহ রাসূল বলছেন তার মৃত্যুর পরে তার আত্মাটাই নূরে পরিণত হয়ে যাবে এবং সে হবে আলোকিত জীবনের অধিকারী। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। এজন্য শিরক থেকে ঈমানকে মুক্ত রাখতে হবে। ধর্ম যার যার, উৎসব সবার, এগুলো শিরকি কালাম যারা বলে, তারা আদৌ আলোর অধিকারী হতে পারবে না। এই যে পূজা চলছে, পূজাকে কেন্দ্র করে মিষ্টি মিষ্টান্ন আর মেলা সদায় যা কিছু আছে সব কিছুই বর্জন করা হচ্ছে তাওহীদপন্থী মুমিনের পরিচয়ক। এগুলোতে মুসলমানদের কোনো প্রবেশাধিকার নেই। মুসলমানের সন্তানরা নিজেদের মসজিদকে পাহারা দেয় না, নিজেদের ইমানের কোনো ঠিক ঠিকানা নাই,
তারা আবার মন্দির পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, মন্দিরে কোনো কিছু হলে মানে সেখানে মানে ঈমান উঠে পড়ে, সেখানে ঈমানের পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিজের অন্তরের ঈমান আকীদা আল্লাহ সম্পর্কে তার আকীদা রাসূল সম্পর্কে তার আকীদা এখানে ঘুনে ধরে বসে আছে, শিরক লালন করছে আর ওখানে গিয়ে শিরকের পাহারা দিচ্ছে। হ্যাঁ, এগুলো রাষ্ট্রের কাজ, রাষ্ট্র সেগুলো তদারকি করবে, যাচিয়ে যাচিয়ে আমার আপনার কাজ না। এজন্য অধিকাংশ মানুষ তাওহীদের জ্ঞানে মানে মিসকিন হওয়ার কারণে, তাওহীদের জ্ঞান দুর্বল হয়ে যাওয়ার কারণে মানুষ নিজের অজান্তেই শিরকের চোরাগুলিতে ঢুকে যাচ্ছে, নিজেকে মুসলিম দাবি করছে কিন্তু নিজেই যে কখন মুসলিম মানে মুসলমানিত্ব থেকে বের হয়ে যাচ্ছে সে কল্পনাই করতে পারছে না। শিরক এমনভাবে মানুষের আকিদাতে আমূলে বিচরণ করে, কালো রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া, কালো রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যেভাবে চলে মানুষ বুঝতে পারে না, মানুষের আকিদা আমলে ওইভাবে শিরক ঢুকে যেতে পারে মানুষ বুঝতে পারবে না। এই জন্য শিরক থেকে সর্বতভাবে নিজেকে বিরত রাখার চেষ্টা করতে হবে, নিজের আমল আকিদাকে বিশ্বাসকে চিন্তা চেতনাকে শিরক মুক্ত না হওয়া না করা পর্যন্ত কোনো বান্দা তাওহীদপন্থী হতে পারবে না, সে আলোকিত জীবনেরও অধিকারী হতে পারবে না। এই জন্য আলো লাভ করার প্রথম উপায় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এই তাওহীদি বাক্যের কালেমা নিজের সার্বিক জীবনে বাস্তবায়ন করা। দুই নম্বর উপায় হচ্ছে কালেমার পরে যে দায়িত্বটা চলে আসে সেটা হচ্ছে সালাত আদায় করা, সালাতের আগে রাখ থাকতে হয় উজু, সুন্দর করে উজু করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন উজু করছিলেন, সহিহ মুসলিমের 246 নম্বর হাদিস, তিনি হাত ধুতে ধুতে কাঁধ পর্যন্ত ধুয়ে ফেলছেন, আবার পা ধুতে ধুতে পায়ের মানে মানে এই নলা পর্যন্ত ধুয়ে ফেলছেন। তিনি বলছেন সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আতরিল উযু, নিশ্চয় আমার উম্মতের লোকেরা ওযুর অঙ্গগুলো চকচক করা অবস্থায় কিয়ামতের দিন উত্থিত হবে, আর আমি তাদেরকে দেখে চিনতে পারবো, তাদের অজুর অঙ্গগুলো নূরে শুধু ঝকমকু করতে থাকবে, নূরে শুধু চমকানে থাক চমকাতে থাকবে, আর এটা দেখে আমি বুঝতে পারবো এরা হচ্ছে আমার উম্মত। সহিহ মুসলিমের 250 নম্বর হাদিস, আবু হাজম আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন আবু বকর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ছাত্র, তিনি একদিন আবু হুরায়রার পিছনে দাঁড়িয়ে আছেন, আবু হুরায়রা খেয়াল করেননি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মানে অজু করছিলেন, অজু করতে করতে বগলো ধুয়ে ফেলতেছেন, বগলো ধুয়ে ফেলছেন, পা ধুতে ধুতে পায়ের এগুলো মানে মানে পায়ের নলা পর্যন্ত ধুয়ে ফেলছেন। তখন আবু হাজম রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলছেন, আরে মা হাযাল ওয়াযু ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা এটা কি অদ্ভুত ধরনের উযু করছেন, আমরা তো জানি কোনো সময় তো হাত ধুতে হয় কিন্তু আপনি তো দেখি বগল পর্যন্ত ধন। তখন তিনি পিছনে তাকে একটু অপ্রস্তুত হয়ে বললেন, আনতুম আহা হুনা ইয়া বানি ফাররুখ, হে ফাররুখের বংশ তুমি এখানে আছো, লাউ আলিমতু আন্নাকুম হা হুনা মা তাওয়াদ্দাতু হাযাল ওয়াযু, যদি আমি জানতাম তুমি আমার পিছনে দাঁড়িয়ে আছো তাহলে আমি জীবনে এভাবে উযু করতাম না। তবে শোনো আমি কিভাবে এরকম করে উযু করেছি জানো, কারণ আমি রাসূলকে বলতে শুনেছি তাবলুগু হিলিয়াতুল মুমিন হাইসু ইয়াবলুগুল উযু, বান্দার ওযুর পানি যতদূর পর্যন্ত যাবে কিয়ামতের দিন ততদূর পর্যন্ত তার অঙ্গটা নূরে পরিণত হয়ে যাবে, আলো চমকাতে থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি, সাহাবায়ে কেরাম নূর লাভের জন্য কত আগ্রহী ছিলেন ওযু, এটা কিন্তু এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নিজস্ব ইজতিহাদ, তিনি এটা করেছেন মানে তিনি নূর লাভে আগ্রহী ছিলেন এই জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি, ওযুটাকে সুন্দরভাবে সম্পাদন করা রাসূলের পদ্ধতি অনুযায়ী। তিন নাম্বার উপায় হচ্ছে নূর লাভ করার, পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নশীল থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 223 নম্বর হাদিস, আস-সালাতু নূরুন, নিশ্চয়ই সালাত হচ্ছে নূর। সুনানে তারপরে মুস্তাদরাকে হাকিমে এবং সুনানে দারিমি 2763 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নশীল হবে কিয়ামতের দিন এই সালাত হবে তার জন্য নূর, দুই এই সালাত হবে তার জন্য জান্নাতে যাওয়ার দলিল, তিন এই সালাত হবে তার জন্য জাহান্নাম থেকে মুক্তির সনদ। এই জমিটা আপনার, কারণ এই জমির দলিল আপনার নামে আছে, আপনার কাছে আছে, এই জন্যই এই জমিটা আপনার। অন্য কেউ যদি এই জমি মানে মানে দাবি করে
সেটা সে পাবে না কারণ দলিল সবকিছু আপনার কাছে আপনার নামে এই বিল্ডিংটা আপনার মানে এই বিল্ডিং এর মানে মানে দলিল আপনার নামে এটা লিপিবদ্ধ এইজন্য এই বিল্ডিংটা আপনার জান্নাতে যাওয়ার দলিল যার কাছে থাকবে সে কোথায় যাবে নিশ্চিতভাবে সে জান্নাতে যাবে জাহান্নাম থেকে মুক্তির সনদ যাকে দেওয়া হবে সে কখনোই জাহান্নামে যাবে না এজন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা হচ্ছে সকল ইবাদত কবুলের মূল শর্ত মান কুবিলাত সালাতুহু কুবিলা সাইরু আমালিহি যার সালাত কবুল হবে তার তাসবিহ তাহলিল জিকির আজকার দান সাদকা সবকিছু কবুল হবে আর যার সালাতকে প্রত্যাখ্যান করা হবে সে 14 বার হজ করেছে নাকি 20 বার উমরা করেছে কোন ইবাদতই কবুল হবে না সব ইবাদত তার মুখের উপরে নিক্ষেপ করা হবে কারণ তার সালাত ঠিক নাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা মানে পাঁচ ওয়াক্তই আদায় করা যারা দিনে চার ওয়াক্ত করে আদায় করে তিন ওয়াক্ত করে আদায় করে এরাও অধিকাংশ ওলামায়ে কেরামের মতে এরাও হচ্ছে বেনামাজের অন্তর্ভুক্ত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে সেই ব্যক্তি যে পাঁচ ওয়াক্তের পাঁচ ওয়াক্তই আদায় করে যারা এটা করে তাদের জন্য রয়েছে নূর কিয়ামতের ময়দানে ওমান লাম ইউহাফিযু আলাইহা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না হেফাজত করে না লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন তার কোনো নূর থাকবে না দুই তার কোনো জান্নাতে যাওয়ার দলিল থাকবে না তিন তার জাহান্নাম থেকে মুক্তির সনদ থাকবে না ওয়া কানা ইয়াউমুল কিয়ামতি মা করুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালফ তার হাসর নাসর হবে কারুনের সাথে চিরস্থায়ী জাহান্নামী মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ধনকুবের যার সম্পদকে ধসে দেওয়া হয়েছিল ওই কারুনের সাথে হবে তার হাসর নাসর দুই হামান বিশ্ববধ ফেরাউনের কুখ্যাত মন্ত্রী হামানের সাথে তার হবে হাসর নাসর ফেরাউনের সাথে হবে তার হাসর নাসর এবং রাসূলের চিরন্তন দুশমন উবাই ইবনে খালাফের হবে সাথে হবে তার হাসর নাসর কার হাসর নাসর হবে যে বেনামাজি তার হাসর নাসর বিশ্বের কুখ্যাত যে কয়জন কাফের ছিল তাদের নাম নিয়ে আসা হয়েছে বেনামাজির হাসর নাসর হবে তাদের সাথে সুতরাং ভোটার আইডি কার্ডে মুসলিম নাম থাকলেই মুসলিম হওয়া যায় না মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেই মুসলিম হওয়া যায় না যদি পাঁচ ওয়াক্ত সালাত যদি না থাকে তাহলে সে আদৌ মুসলিমের কাতারে পড়বে না এই জন্য পাঁচ ওয়াক্ত সালাতের যারা হেফাজত করবে তারাই নূরের অধিকারী হবে তাদেরকে নূর প্রদান করা হবে চার নম্বর নূর লাভ করার উপায় হচ্ছে জুমার সালাতের ব্যাপারে সিরিয়াস থাকা সিলসিলা সহিহার 706 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ان الله يبعث الايام يوم القيامه على هيئتها পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত দিবস এই পৃথিবীতে এসেছে দিন রাতের সমন্বয় এক দিবস যতটা দিবস এই পৃথিবীতে এসেছিল প্রত্যেক দিবসকে আকৃতি দান করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে উঠাবেন ওয়াবাসুল জুমআতা যাহরা মুনিরাতান আর জুমার দিনকে আলাদা করে আল্লাহ তাআলা আকৃতি দিয়ে উত্থিত করবেন আর জুমার দিনগুলো নূরে ঝকমক করতে থাকবে ঝলমল করতে থাকবে ও আহলুহা ইয়াহুফুনা বিহা কাল আরুস তুহদা ইলা কারিমিহা আর জুমার এই আলোগুলো জুমার দিনের সিরিয়াস মুসল্লিদেরকে আলো দিয়ে রাখবে ঘিরে ধরবে কিভাবে ঘিরে ধরবে বিবাহের অনুষ্ঠানে বরকে নিয়ে মানুষ যেভাবে ঘিরে থাকে এবং তাকে তার বধূর কাছে পাঠিয়ে দেয় ওই বরকে নিয়ে মানুষ যেমন ভাবে ঘিরে থাকে জুমার দিনের আলোগুলো ওই বান্দাদেরকে ঘিরে ঘিরে থাকবে এবং ওই আলো নিয়ে তারা পথ চলবে তাদের আলোতে নূরে তাদের চেহারা হয়ে যাবে আলওয়ানুম কাসালজি বায়াদন একদম সাদা ধবধবে বরফের মতো হয়ে যাবে তার চেহারা সুন্দর ওয়ালওয়ানুহুম কাল মিসকি ইয়াখুদুনা ফি জিবালিল কাফুর আর তার গায়ের সুগন্ধ হবে কর্পূরের পাহাড় থেকে সিঞ্চিত মিস্কের সুগন্ধই হবে তার গায়ের সুগন্ধ লা ইউতরাফুনা তাআজ্জুবান হাত্তা দাখাল জান্নাহ জি ইনসান সবাই ফ্যালফ্যাল করে তাদের দিকে তাকিয়ে থাকবে কি মর্যাদা গো এদের কি সম্মান জিন ইনসান তাদের উপরে তাদের দিকে তাকিয়ে থাকবে আর এদের চোখের সামনে এরা হাঁটতে হাঁটতে জাহান্নামে প্রবেশ করবে সুবহানাল্লাহ বিহামদিহি এরা কারা যারা জুমার দিনে আগে ভাগে মসজিদে আসে খুতবা শুরু হওয়ার আগে মসজিদে আসে সাধ্য অনুযায়ী আগে ভাগে মসজিদে আসে জুমার দিনের ইবাদতগুলো করে জুমার দিনের ইবাদতের ব্যাপারে তারা সিরিয়াস থাকে সুবহানাল্লাহ বিহামদিহি জুমার দিনেই কিয়ামত
পৃথিবী সৃষ্টি হয়েছে, জুমার দিনেই পৃথিবী ধ্বংস হবে, জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, জুমার দিনে আদম আলাইহিস সালামের মৃত্যুদান করা হয়েছে, এই জুমার দিনে গোটা বিশ্ব বিশ্ব জগতের সৃষ্টিকুল মানে ভীত সন্ত্রস্ত থাকে, না জানি কিয়ামত সংঘটিত হবে, এই জন্য তারা তাসবিহ তাহলিল করে করে বেশি বেশি। আর আমাদের বিয়ের অনুষ্ঠান জুমার দিনে, পিকনিক জুমার দিনে, আর ইবাদতের গাফলতি জুমার দিনে, কোরআন তেলাওয়াত কম করা জুমার দিনে, তাসবিহ তাহলিল কম এই জুমার দিনে। জুমার দিন ছুটির দিন মানে ইবাদতেরও ছুটির দিন আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। নূর লাভ করার পাঁচ নম্বর উপায় হচ্ছে জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা, বিশেষ করে রাতের সালাতগুলো, অর্থাৎ মাগরিব, এশা, ফজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুন্নে তিরমিজির 223 নম্বর হাদিস, বাশশিরিল মাশশাঈন ফি যুলাইমিল মাসাজিদি বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। হে নবী, যারা রাতের বেলায় হেঁটে হেঁটে মসজিদে যায় ফরজ সালাত আদায়ের উদ্দেশ্যে, আপনি তাদেরকে পূর্ণ নূরের সুসংবাদ দান করুন, কিয়ামতের দিন তাদেরকে দেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য যতটুকু নূর প্রয়োজন পূর্ণ নূর তাদেরকে দেওয়া হবে যারা পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে। সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। ছয় নম্বর নূর লাভ করার উপায় হচ্ছে কোরআন শেখা, কোরআন পড়া এবং সে অনুযায়ী আমল করা। কোরআন শেখা, কোরআন পড়া নিয়মিত এবং সে অনুযায়ী আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান করা আল কোরআন ওয়া তাআল্লামাহু ওয়া আমিলা বিহি, যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআন শেখে এবং এবং সেই অনুযায়ী আমল করে, উলবিসা ইয়াউমাল কিয়ামাতি তাজাম মিন নূরিন, তাকে কিয়ামতের ময়দানে নূরের মুকুট পরানো হবে এবং সেই নূর হবে মিথলু যাও ইশামসি, সূর্যের আলোর মতো প্রদীপ্তময়। এক সূর্যের আলো দিয়ে একদম কয়েকটা গ্রহ আলোকিত হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বিহামদিহি, সারা পৃথিবী আলোকিত হয় একটা সূর্য দিয়ে। আর ওই ব্যক্তির মাথার তাজ, মাথার মুকুট হবে সূর্যের আলোর মতো প্রদীপ্ত নয়, এত পাওয়ারফুল নূর হবে। শুধু কি তাই, তার পিতামাতাদের কেউ ওয়ায়ুকসা ওয়ালিদাহি হুল্লাতান, তার পিতামাতা কেউ নূরের এমন দামি পোশাক পরানো হবে, লা ইয়াকুম বিহা দুনিয়া, সারা দুনিয়া বিক্রি করেও ওই পোশাকের মূল্য নির্ধারণ করা সম্ভব হবে না, এত দামি পোশাক তার পিতামাতাকে পরানো হবে। পিতামাতা বলবে আল্লাহকে, হে আল্লাহ, বিমা কুসিনা, এই সুন্দর পোশাক কিভাবে আসলো গায়ে? তখন সে বল আল্লাহ তাআলা বলবেন বি আখযি ওয়ালাদিকুমুল কুরআন, তোমার সন্তান ছিল কোরআনের ধারক বাহক, অর্থাৎ কোরআনের আমলকারী, নিয়মিত কোরআনের পাঠক। সুবহানাল্লাহ বিহামদিহি। সম্মানিত মুসলিমবৃন্দ, কোরআন আমাদের জীবনের সংবিধান, কোরআন হচ্ছে আমাদের জন্য আলোকবর্তিকা, এখান থেকে আলো গ্রহণ করতে হয়, নূর গ্রহণ করতে হয়। আমরা অনেকেই আছি কোরআন তেলাওয়াত করতে পারি না, দুনিয়াবি গরজে হাজার হাজার টাকা খরচ করে আমরা ইংলিশ ভাষা শিখতে পারি, কোরিয়ান ভাষা শিখি, জাপানিজ ভাষা শিখি, আর কত ভাষা শিখি, দুনিয়ার গরজে বেশি টাকা ইনকাম করব, আর বিদেশে যাব, ভালো হ্যান্ডসাম স্যালারির চাকরি করব, এই জন্য রাত দিন পরিশ্রম করে বিদেশি ভাষা আমরা শিখতে পারি। আর কোরআন জান্নাত লাভ করার ভাষা, নূর লাভ করার যেই হেদায়েতের বাণী, ওই কোরআন শেখার জন্য মানে পকেটের টাকা বের হওয়া তো দূরের কথা, সময়ই বের হয় না, সময় বের হয় না আমাদের জন্য। আর যারা একটু আটটু পড়া সব মানে পড়তে পারি, তারা আবার ওই রমজান মাস আসে কোরআনটা খুলে দেখি, রমজান গেল কোরআনটা সুন্দর করে গিলাফি মুড়িয়ে আবার ওই আলমারির মধ্যে সুন্দর করে যেন ধুলাবালি না করে ভাবে রেখে দেই। কোরআন তেলাওয়াতের ভাগ্য আমাদের নসিবে জোটে না, এটা দুর্ভাগ্যের ব্যাপার। কোরআন নিয়মিত পড়তে হবে, নিয়মিত জানতে হবে এবং কোরআন থেকে আলো গ্রহণের নিত্যদিন চেষ্টা থাকতে হবে, তবেই এই কোরআনের মাধ্যমে আমরা আলোকিত হতে পারবো। সম্মানিত মুসলিমবৃন্দ, নূর লাভ করার সাত নম্বর উপায় হচ্ছে সূরা বাকারার শেষ দুই আয়াত এবং সূরা ফাতিহা তেলাওয়াত করা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন সহি মুসলিমের 806 নম্বর হাদিস, بينما جبريل قاعد عند النبي صلى الله عليه وسلم একদিন জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলেন, ফাসামিআ নাকীদাম মিন ফাওকিহি, হঠাৎ মাথার উপরে উপরের দিকে একটা ক্ষীণ আওয়াজ শোনা গেল। জিবরিল আমিন ফারফা রাসাহু, উপর দিকে তিনি মানে চোখ তুলে তাকালেন এবং বললেন
هذا باب من السماء فتح اليوم لم يفتح قط الا اليوم হেনবি এই যে শব্দ হলো না এই শব্দটা হচ্ছে আকাশের একটি দরজা খোলার শব্দ আকাশের এই দরজা এমন একটি দরজা আকাশ সৃষ্টির পর থেকে কখনোই এটা খোলা হয়নি আজকেই এই দরজাটা খোলা হলো ফানাজালা মিনহু মালাকুন এই দরজা দিয়ে এমন একজন ফেরেশতা আজকে দুনিয়াতে আসবেন নাযালা আল-ইয়াউম লাম ইয়ানজিল কাত্তু ইল্লা আল-ইয়াউম যিনি ইতিপূর্বে কখনোই পৃথিবীতে আসেননি এই কথা বলতে বলতেই ফেরেশতা আল্লাহর রাসূলের সামনে এসে হাজির আল্লাহ রাসূলকে সালাম দিলেন ওই ফেরেশতা এবং বললেন আবশির বি নূরাইনি উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়ুন ক্বাবলাক হে নবী দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করুন আপনার পূর্বে কোন নবীকে এই নূর দান করা হয়নি এক ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা দুই আখওয়াতিম সূরাতুল বাকারা সূরা বাকারার শেষ দুই আয়াত আপনি এই দুটি নূরের একটা হরফ যদি পাঠ করে দেন বিনিময়ে আপনাকে নূর দান করা হবে সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম সূরা বাকারার শেষ দুই আয়াতের কত ফজিলত যারা রাতের বেলা তেলাওয়াত করে তাহাজ্জুদের নেকি অর্জনে তাদের জন্য যথেষ্ট হয়ে যায় হাদিসে এসেছে এবং যাবতীয় অনিষ্ট করে থেকে বাঁচার জন্য এই দুটি আয়াতই যথেষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম নূর লাভ করার আট নম্বর উপায় হচ্ছে জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআতি আযাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার বুকে একটা নূর সেট করে দিবেন দুই জুমা পর্যন্ত এই নূর চমকাতে থাকবে আরেক বর্ণনা এসেছে আযাআ লাহু মিনান নূরি মা বাইনাহু ওয়া বাইনাল বাইতিল আতীক সে যেখান থেকে ওই সূরা কাহাফ তেলাওয়াত করেছে সেই জায়গা থেকে নিয়ে একদম বাইতুল্লাহ কাবা শরীফ পর্যন্ত প্রলম্বিত লম্বা নূর আল্লাহ তাআলা তাকে দান করবেন যারা জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করে সুবহানাল্লাহ বিহামদিহি দশ নম্বর উপায় নূর লাভ করার নয় নম্বর উপায় হচ্ছে ইসলামের ছায়াতলে চুলদারি পেকে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান শাবা শাইবাতান ফিল ইসলাম ইসলাম পালন করতে করতে যার চুল অথবা দাড়ি পেকে গেছে কানা লাহু নূরান ইয়াউমাল কিয়ামা প্রত্যেক পাকা চুলের বিনিময়ে একটা করে নূর আল্লাহ তাআলা তাকে দান করবেন কিয়ামতের ময়দানে এবং তার একটা পাপ ক্ষমা করা হবে তার একটা মানে গুণ মানে নেকি লিখে দেওয়া হবে এবং তার মর্যাদাকে স্তর বাড়িয়ে দেওয়া হবে আল্লাহ রাসূলকে বলা হলো হে আল্লাহ রাসূল কিছু কিছু মানুষ আছে ইয়ান্তিফুনা শাইবা যারা পাকা চুল তুলে ফেলে আল্লাহ রাসূল বললেন মান শা আফাল ইয়ান্তিফ নূরহু যে চাই তার নূর উপরে ফেলুক আমার আসে যায় না অর্থাৎ যারা পাকা চুল রেখে দেয় যাদের চুল পেকে যায় এটা তাদের মর্যাদা বৃদ্ধি হওয়ার আলামত এটা কিয়ামতের ময়দানে নূর লাভ করার আলামত দশ নম্বর নূর লাভ করার উপায় হচ্ছে সার্বিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা ইনসাফ প্রতিষ্ঠা করা সহিহ মুসলিমের 1827 নম্বর হাদিস ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরিম মিন নূর আন ইয়ামিনির রহমান ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন কিয়ামতের দিন আল্লাহ তাআলা যারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী তাদেরকে তাদের ডান পাশে নূরের মেম্বারি বসিয়ে তাদেরকে সম্মানিত করবেন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ তাআলার উভয় পাশে তার ডান পাশ তাদেরকে যাতা মানে যেন তেন মেম্বার না নূরের মেম্বারে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর সামনে তার ডান পাশে নূরের মেম্বারে এদেরকে বসাবেন এবং তাদেরকে সম্মানিত করবেন আল্লাযীনা ইয়াদিলুনা ফী হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মাওয়ালু যারা তাদের বিচার কার্যে যারা তাদের বিচার ফাইসালাতে এবং অধীনস্থদের উপরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা নূরের মেম্বারে বসিয়ে আল্লাহ তাআলা সম্মানিত করবেন সুবহানাল্লাহ বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম নূর লাভ করার 11 নম্বর উপায় হচ্ছে একে অপরকে সেফ আল্লাহর জন্য ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বি আনবিয়া আওয়া লা শুহাদা ইগবিতুমুল আনবিয়া ওয়াশ শুহাদা ইয়াউমুল কিয়ামাতি বিমাকানাতিহিম ইনদাল্লাহ আমার উম্মতের কিছু লোক আছে যারা নবীও নয় যারা শহীদও নয় আমার উম্মতের কিছু লোক আছে যারা নবীও নয় যারা শহীদও নয় কিন্তু তাদের এত মর্যাদা আল্লাহর সামনে তাদের এত মর্যাদা সম্মান তাদের সম্মান দেখে শহীদ এবং অন্যান্য নবীগণ আফসোস করবেন ঈর্ষা করবেন ইস আমাদের মর্যাদা যদি এই লোকদের মতো হতো সাহাবায়ে কেরাম বললেন হে আল্লাহর রাসূল তুখবিরুনা মানহুম বলেন বলেন তারা কারা আল্লাহর রাসূল বললেন হুম কওমুন তারা এমন লোক তাহাব্বুনা বিরুহিল্লাহ যারা একে অপরকে সিফ আল্লাহর জন্য ভালোবাসে আলা গায়রি আরহামিম বাইনহুম তাদের মাঝে কোনো রক্তের সম্পর্ক নেই
وعلى اموال يتعاطونها ناس তাদের মধ্যে কোনো আর্থিক লেনদেন এত তো সত্ত্বেও একে অপরকে ভালোবাসে صرف আল্লাহর জন্য ওই ভাই সালাত আদিকের পাঁচ ওয়াক্ত সালাত আদিকারী ভালো মানুষ আল্লাহর মানে পরহেজগার মানুষ তাহাজ্জুদ গুজার মানুষ এইজন্য আমি তাকে ভালোবাসি আর তিনিও আমাকে আল্লাহর জন্যই ভালোবাসেন এই মুহাব্বত জান্নাত লাভ করার অন্যতম একটি উপায় আরশের ছায়া লাভের অন্যতম একটি উপায় আল্লাহ সুবহান বলছেন আল্লাহর কসম করে বলছি ইন্নাহুম ইন্না উজুহুম লা নূরুন তাদের চেহারা হবে নূরের ওয়াইন্নাহুম আলা নূরিন তারা নূরের মধ্যে ছোট ছোট করতে থাকবে মানুষ যখন চিন্তিত হবে টেনশন করবে কিয়ামতের ময়দানে এদের কোনোই ভয় থাকবে না এদের কোনোই টেনশন থাকবে না আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন এরাই হচ্ছে আল্লাহর ওলি আর আল্লাহর ওলিদের কিয়ামতের দিন কোনো টেনশন থাকে না বারো নম্বর উপায় হচ্ছে সকাল সন্ধ্যা বেশি বেশি তাসবিহ তাহলিল করা সূরা তাহরিমের আট নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারগণ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করো তাওবা নাসুহা করো খালিস তাওবা যেই পাপ থেকে ফিরে আসবে একবারে ওই পাপ থেকে বর্জন করে ফিরে আসবে অনুতপ্ত হয়ে তাহলে তাদেরকে নূর দান করা হবে জান্নাত দান করা হবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ডান পাশে বাম পাশে কিয়ামতের ময়দানে নূর তাদের জন্য ছড়াছড়ি করবে তৌবাকারী বান্দাদের জন্য আর তারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে রব্বানা আতমিম লানা নূরানা ফাগফির লানা আল্লাহ এই নূরকে পূর্ণতা দান করুন আমাদেরকে ক্ষমা করুন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ রাসূল প্রত্যেক দিন 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আমাদেরকেও প্রত্যেক দিন সকাল সন্ধ্যা 100 বার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে যেতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই তওবা অনেক বড় একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে পাপকে নেকিতে রূপান্তর করা যায় তওবা এমন পাওয়ারফুল ইবাদত অন্যান্য ইবাদত করবেন আপনার নেকি হবে কিন্তু তওবা যদি আপনি করেন এই ইবাদতটা যদি করেন আপনার পাপগুলো নেকিতে পরিণত হয়ে যাবে কোরআনেই দলিল আছে সূরা ফুরকানের মধ্যে 13 নম্বর উপায় হচ্ছে হজ করা রাসূল সাল্লাম বলছেন যে ব্যক্তি পাথর নিক্ষেপ করবে জামরাতে কানাত লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা প্রত্যেকটা পাথরের বিনিময়ে একটা করে নূর আল্লাহ তাআলা তাকে দান করবেন 14 নম্বর উপায় হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা ইজা রামাইতা ইজা মান রামা বিসামিন ফি সাবিলিল্লাহ কানা লাহু নূরুন ইয়াউমাল কিয়ামা আল্লাহর পথে যে ব্যক্তি একটা তীর নিক্ষেপ করবে প্রত্যেকটা তীরের বিনিময়ে একটা করে নূর আল্লাহ তাআলা তাকে দান করবেন আল্লাহর পথে যারা ত্যাগ স্বীকার করে মানুষের নিন্দা ও বাচ্চর্য করে লেখনির মাধ্যমে কথার মাধ্যমে অস্ত্রের জিহাদের মাধ্যমে তারপরে দাওয়াতের জিহাদের মাধ্যমে যারা আল্লাহর পথে সংগ্রাম করে তারা আলোকিত মানুষের অধিকারী হতে পারেন আর 15 নম্বর উপায় হচ্ছে আলোকিত মানুষদের সাথে জামাতবদ্ধ থাকা আলোকিত মানুষদের সংস্রবে থাকা যারা আলোকিত মানুষ তাদের সাথে থাকলে তাদের সংস্পর্শে এই মানুষগুলো আলোকিত হয়ে যায় সম্মানিত মুসলিমবৃন্দ এই জন্য জামাতবদ্ধভাবে জীবন যাপন করাও আমাদের জন্য অপরিহার্য কর্তব্য যার মাধ্যমে আমরা নেক মানুষের সোহবত পেতে পারি এবং তাদের মাধ্যমে আলোকিত জীবনের অধিকারী হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোকিত জীবনের অধিকারী হওয়ার তৌফিক দান করুন আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদি যুব সংঘ একটি দাওয়াতি কাফেলার নাম যারা আলোর দিকে মানুষকে আহ্বান করে যায় এবং এই আলোকিত জীবনের দিকেই মানুষকে সদা ডেকে যায় আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন করি যার মাধ্যমে আমাদের দুনিয়াবী জীবন আলোকিত হবে পরকালীন জীবনও আলোকিত হবে সম্মানিত মুসলিমবৃন্দ আমরা নূর লাভ করার 15টি উপায় বললাম 1 তাওহীদের কালিমা বাস্তবায়ন করা 2 সুন্দর করে উযু করা 3 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে খুবই সিরিয়াস থাকা যত্নশীল হওয়া 4 জুমার সালাতের ব্যাপারে যত্নশীল থাকা 5 জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা 6 নিয়মিত কোরআন তেলাওয়াত করা কোরআন শেখা কোরআন অনুযায়ী আমল করা 7 সূরা বাকারা শেষ 2 আয়াত সূরা ফাতিহা তেলাওয়াত করা 8 জুমার দিন সূরা কাহাফ তেলাওয়াত করা 9 ইসলামের ছায়া তলে চুল দাড়ি পেকে যাওয়া 10 সার্বিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা 11 একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসা 12 তাওবাতান নাসুহা খালিস তাওবা করা রাত দিন 13 হজ করা জামরাতে পাথর নিক্ষেপ করা 14 আল্লাহর পথে জিহাদ করা সংগ্রাম করা ত্যাগ স্বীকার করা এবং 15 আলোকিত মানুষদের সাথে জামাতবদ্ধ থাকা আল্লাহ তাআলা আমাদেরকে এই 15টি উপায় অবলম্বনের মাধ্যমে আমাদেরকে আলোকিত জীবন গঠন করার তৌফিক দান করুন জীবন জুড়ে নূর লাভ করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন।